নাম হুবা, ডাকনাম আবু উমার বা আবু আমর, পিতা মুঞ্জির এবং মাতা শামসু বিনত হক, মদিনার খাজরাজ গোত্রের সন্তান, আকাবার অন্যতম নাকিব এবং বীরে মাওয়ানার অন্যতম শহীদাল মুঞ্জির ইবনে আমর আস সাঈদের রহমাউল্লাহর মামা। হানবীর মদিনায় হিজরতের পূর্বে ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর থেকে নিয়ে সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। বদর যুদ্ধে খাজরাজ গোত্রের ঝান্ডা তারই হাতে ছিল। ইবনে সাদ বলেন, তিনি যে বদর যুদ্ধে যোগ দিয়েছেন এ ব্যাপারে প্রায় ইজমা হয়ে গেছে, তবে মুহাম্মদ ইবনে ইসহাক তাদের বদরদের মধ্যে গণ্য করেননি। আমাদের মধ্যে এটা ভুল, কারণ বদরের হুবায়ের কর্মকাণ্ড অতি প্রসিদ্ধ। বদরের কাছাকাছি পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবির স্থাপনের জন্য অবতরণ করলেন। হুবাব আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে শিবির স্থাপনের সিদ্ধান্ত কি আল্লাহর পক্ষ থেকে না আপনার নিজের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিজের। হুবার বললেন, তাহলে এখানে নয়, আমাদেরকে শত্রুপক্ষের কাছাকাছি সর্বশেষ পানির কাছে নিয়ে চলুন, সেখানে আমরা একটি পানির জাহাজ তৈরি করব, পাত্র দিয়ে উঠিয়ে পানি পান করব আর শত্রুর সাথে যুদ্ধ করব। এছাড়া অন্য সব কূপের পানি আমরা ঘোলা করে ফেলব। অন্য একটি বর্ণনা এসেছে, হুবাব বলেন, আমি হচ্ছে যোদ্ধা সম্প্রদায়, আমার মতো হচ্ছে একটি মাত্র কুয়া ছাড়া বাকি সবগুলো কুয়ার পানি ঘোলা করে ফেলা, যাতে কোনো অবস্থায় আমাদের পানি নষ্ট না হয়। পক্ষান্তরে শত্রুরা পানির জন্য দিশেহারা পড়ে। হুবারের পরামর্শ দানের পর জিব্রাইল আলাইহিসসালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান যে হুবারের মতটি সঠিক। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবাবকে ডেকে বলেন, তোমার মতটি সঠিক। এ কথা বলে তিনি গোটা বাহিনী সরিয়ে নিয়ে বদরের কুয়ের ধারে অবতরণ করেন। এই বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শ গ্রহণ করেছিলেন, এ কারণে তিনি জুআর রায় বা সিদ্ধান্ত দানকারী হিসেবে খ্যাতি লাভ করেন। ইমামে সায়লাবি তার সম্পর্কে বলেছেন, বদরে তিনি ছিলেন পরামর্শদাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ গ্রহণ করেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন, হুবাব যে মত প্রকাশ করেছেন তা সঠিক, জাহেলি আমলেও তিনি অনেক বড় বড় সিদ্ধান্ত ও মতামত প্রদান করেছেন। মক্কায় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি উৎপীড়ন করেছিল, নরাধম আবু কাইস ইবনে আল ফাকিহ তাদের অন্যতম, বদরে সে নিহত হয়। একটি বর্ণনা মতে হযরত হুবাইকে হত্যা করেন। এ যুদ্ধে তিনি হযরত বিলালের রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎপীড়ক উমাইয়া ইবনে খালাবের একটি পুরু তরবারির আঘাতে বিচ্ছিন্ন করে ফেলেন। তাছাড়া আম্মার ইবনে ইয়াসিরও তিনি একযোগে উমাইয়া ছেলে আলীকেও হত্যা করেন। এ যুদ্ধে তিনি খালিদ ইবনে আল আলামাকে বন্দী করেন। ও যুদ্ধে কুরাইশ বাহিনী এমন তোলপার তোড়জোড় সহকারে মদিনার দিকে আগে আসে যে গোটা মদিনার একটা সরগোল পড়ে যায়। কুরাইশ বাহিনী মদিনার অনতি দূরে জুল হুলাইফায় পৌঁছালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন গুপ্তচর পাঠালেন এবং তাদের পিছনে হুবাবকেও পাঠালেন। তিনি শত্রু বাহিনীর মধ্যে ঘুরে ঘুরে নানা তথ্য সংগ্রহ করেন এবং শত্রু বাহিনীর সম্পর্কে সংখ্যা একটি ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন। এ যুদ্ধেও খাজরাজ গোত্রের ঝান্ডা ছিল তার হাতে। অনেকের ধারণা ঝান্ডা বাহক তিনি নন, বরং সাদ ইবনে উবাইদা। এই উহুদ যুদ্ধে যখন মুসলমানদের বিপর্যয় দেখা দেয় এবং মুসলিম বাহিনী হযরত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন যে 15 জন মুজাহিদ জীবন বাজি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘিরে তাক রাখেন, তাদের একজন ছিলেন এই হুবাব। এ যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন, বায়াত করেছিলেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজা ও বনু নাদিদের বিষয়ে সাহাবীদের নিকট পরামর্শ চাইলে হুবার বলেন, আমরা তাদের বাড়িঘর ঘেরাও করে তাদের যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই মত গ্রহণ করেন। খাইবার যুদ্ধে খাজরাজ বাহিনীর একাংশের এবং হুনাইন যুদ্ধে গোরা খাজরাজ বাহিনীর ঝান্ডা বাহক ছিলেন।
তিনি। একটি বর্ণনার মতে তাবুক যুদ্ধের সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজরাজ বাহিনীর ঝান্ডা তার হাতে তুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর মদিনার আউস ও খাজরাজ সহ গোটা আনসার সম্প্রদায়ের লোকেরা মসজিদে নববীর অনতি দূরে সাকিফা বনি সাইদা নামক স্থানে সমাবেত হয়ে পরবর্তী খলিফা নির্বাচনের ব্যাপারে খোলামেলা আলোচনা শুরু করে। আনসার নেতা সাদ ইবনে উবাইদার একটি ভাষণের পর তারা প্রায় তাকে খলিফা নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এদিকে আনসারদের এ সমাবেশের খবর আবু বকরের কানে গেল। তিনি উমারকে সাথে নিয়ে সেখানে ছুটে গেলেন। সেখানে খলিফা মুহাজির না আনসারদের মধ্যে থেকে হবে, এমনি উভয় পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। এ বাকবিতণ্ডে হজরতে হুবাব ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে বিতর্কে লিপ্ত এবং দুপর্যায়ে দুটি জালামায় ভাষণ দেন। হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভাষণ শেষ হলেও উবার উঠে দাঁড়ান এবং আনসারদের সমন্বয় করে কথা বলতে শুরু করেন। ওহে আনসার সম্প্রদায়, তোমাদের এই অধিকার তোমরা হাত ছাড়া করো না। জনগণ তোমাদের সাথে আছে, তোমাদের চরিত্রের ওপর আঘাত হানতে কেউ দুঃসাহসী হবে না। তোমাদের মতামত ছাড়া কেউ কোনো সিদ্ধান্ত কার্যকর করতে সক্ষম হবে না। তোমরা হচ্ছ সম্মানী, ধনবান, সংখ্যাগুরু, অভিজ্ঞ, সাহসী ও বুদ্ধিমান। তোমরা কি সিদ্ধান্ত নেবে না তা দেখার জন্য মানুষ তাকিয়ে আছে। তোমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না। বিভেদ সৃষ্টি করলে তোমাদের অধিকার হাতছাড়া হয়ে যাবে। তোমাদের প্রতিপক্ষ মুহাজিররা তোমাদের দাবি যদি নাই মানে তাহলে আমাদের মধ্যে থেকে একজন এবং তাদের মধ্যে থেকে একজন মোট দুজন আমির হবেন। হযরত হুবাবের রাদিয়াল্লাহু আনহু এই দুই আমিরের প্রস্তাব প্রত্যাখ্যান করে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলে ওঠেন, দূর, এ সিং এর ওপর দুজনের অবস্থান অসম্ভব। উমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য শেষ হলে তিনি আবার বলতে শুরু করেন, তোমরা নিজেদের অধিকার শক্তভাবে আঁকড়ে ধরো, এ ব্যক্তির কথায় কান দিও না, তার কথা শুনলে তোমাদের এই ক্ষমতার অধিকার হাতছাড়া হয়ে যাবে। আমি আমার সম্প্রদায়ের আস্থাভাজন ব্যক্তি এবং মানুষ তার সিদ্ধান্ত দ্বারা উপকৃত হয়। আল্লাহর কসম, তোমরা চাইলে এই খিলাফতকে আমরা 5 বছরের জন্য একটি উটের বাচ্চা রূপান্তরিত করে ছাড়ব। তারপর তিনি মুহাজিরদের লক্ষ্য করে বলেন, ব্যাপারটি আফসাদের হাতে ছেড়ে দিতে আমরা কার্পণ্য করতাম না যদি না আমাদের আশঙ্কা হতো যে সম্প্রদায়ের লোকেরা পিতা ও ভ্রাতাদের আমরা হত্যা করেছিলাম তারা এটা হস্তগত করেনি। তখন তোমরা মরণের শ্রেয় অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহু আশ্বস্ত দিলেন, এমনকি কখনো হবে না। আমাদের যারা প্রথম পর্বে ইসলাম গ্রহণ করেছেন তাদেরই একজনের হাত আমরা বায়াত করব, তিনি আমাদের তোমাদের ওপর কোনো রকম অন্য বিচার করবেন না। এত কিছু সত্ত্বেও তিনি উপস্থিত জনতাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত নগত শপথ থেকে ভীতি রাখালেন পারলেন না। আনসারদের মধ্যে সর্বপ্রথম হযরতে বাশির ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করেন। তখন বাশিরকে লক্ষ্য করে হুবাব বললেন, তুমি নিজ সম্প্রদায়ের বিরুদ্ধাচরণ করলে, তোমরা চাচাতো ভাইয়ের ইমারত বা নেতৃত্বকে ইর্ষাদ করলে। বাশির জাবাল জবাব দিলেন, তা নয়, এবং বরং এটি একটি সাম্প্রদায়িককে আল্লাহ যে অধিকার দিয়েছেন তা তিনি বিবাদ বা আমি পছন্দ করি। দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে তিনি ইন্তেকাল করেন, তখন তার বয়স হয়েছিল 50 বছরের মতো। বদর যুদ্ধের সময় তার বয়স ছিল 33 বছর। হাদিস বর্ণনার ক্ষেত্রে আবু তুবাইল আমের ইবনে ওয়াসিল তার ছাত্র, তিনি হুবাবের সূত্রে হাদিস বর্ণনা করেন, পবিত্র ছিল তৎকালীন আরবদের স্বভাবজাত গুণ। হযরতে হুবাবদের মধ্যে যে গুণটি ছিল তিনি কবিতা রচনা করেছেন। ইতিহাসের কোনো কোনো গ্রন্থে তার কিছু পঙ্ক্তি হয়েছে, তার কয়েকটি পঙ্ক্তির অনুবাদ হল, আল্লাহ তোমাদের দুজনের পিতামাতার ভালো করুন, তোমরা কি জানো না যে মানুষ দু রকমের অন্ধ ও চক্ষুষ্মান, আমরা
এবং মুহাম্মাদের দুশ্মনরা সকলেই সিংহপুরুষ, যাদের হুঙ্কার সারা বিশ্বে প্রতিধ্বনিত আছে রয়েছে। তবে পার্থক্য এই যে আমরা তাকে সাহায্য করেছি এবং আশ্রয় দিয়েছি, আমরা ছাড়া তার আর কোনো সাহায্যকারী নেই। তিনি একজন তুখর বক্তা ছিলেন, তার ভাষা ছিল বিশুদ্ধ ও অলংকারপূর্ণ। সাকিফা বনি সাদিয়া তিনি এ দুটি ভাষণ দিয়েছিলেন যে তা পাঠ করলেন, তার বাগ্মিতা ও অলঙ্কারিতা সম্পর্কে ধারণা স্পষ্ট হয়ে ওঠে। আনসাররা যে ভেলা ঠালতে ক্ষতির সাধন করতে সক্ষম, যে কথাটি তিনি একটি অলঙ্কার মণ্ডিত ব্যক্ত করেছেন, তিনি বলেন, আল্লাহর কসম, তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমরা এই খিলাফতকে উপরের সাথে তুলনা করেছেন, অর্থাৎ ইচ্ছা করলে আমরা যুদ্ধকে শক্তিশালী করতে পারি। তেমনভাবে তিনি আমাদের আনসারদের মধ্যে স্বীয় মর্যাদা ও স্থান বর্ণনা করেন এভাবে, আমি আনসারদের চর্মরোগী গ্রস্ত রোগের শরীরে চুলকাবার ঘুটি এবং তাদের দীর্ঘ ও ফলবান বৃক্ষের ঠেস দাসনদের খুঁটি ও প্রাচীর, আরবে চর্মরোগগ্রস্ত উটের জন্য একটি খুঁটি বা কাঠ গেড়ে দেওয়া হতো যাতে সে গাছ চালকাতে পারে এবং এর মধ্যে সে সুস্থ হয়ে উঠতে পারে। তেমনিভাবে যে খেজুর গাছটি লম্বা বা ফলবান হওয়ার কারণে উপড়ে পড়ার আশঙ্কা হতো, তাতে ঠেস দিয়ে একটি খুঁটি পুঁতে দেওয়া হতো এবং অথবা একটি প্রাচীর খাড়া করে দেওয়া হতো। হযরত হুবার নিজেকে সেই খুঁটি ও প্রাচীরের সাথে তুলনা করেছেন।